নমস্কার বন্ধুরা সবাইকে ভক্তি নতুন পর্বে স্বাগত বন্ধুরা সামনেই দুর্গাপূজো। সব আচার অনুষ্ঠান রীতি নীতি মেনে দুর্গাপূজো করতে হলে পুরোহিতের সাহায্য ছাড়া তা অসম্ভব তবে কি আমরা সাধারণ মানুষরা জগৎ জননীর পুজো করতে পারবো না হ্যাঁ বন্ধুরা নিশ্চয়ই পারব শাস্ত্রে গন্ধ পুষ্প দ্বারা মায়ের পুজো করা যায় তার উল্লেখ করা আছে এবং তা শাস্ত্র বিরুদ্ধ নয় আমরা মা দুর্গাকে ঘরের মেয়ে বা মা রূপে পূজা করি তাই কেউ যদি গন্ধ পুষ্প দ্বারা এবং ভক্তিভরা মনে মায়ের ঘর স্থাপন করে সহজ সরলভাবে পুজো করতে চায় তবে তা অবশ্যই পার জগৎ জননী মা তাতে কখনোই অসন্তুষ্ট হন না কারণ তিনি আমাদের ঘরের মেয়ের রূপে পূজিত হন এখন আমি শারদীয়া দুর্গাপূজার পুষ্পাঞ্জলি মন্ত্র এবং প্রণাম মন্ত্র আলোচনা করব চন্দন সহযোগী ফুল বেলপাতা প্রথমে এই মন্ত্রটি বলতে হবে জোর হস্ত্রে আয়ুর দেহি ভাগ্যং ভগবতী দেহি মে দেহি ধনং দেহি সর্বান কামাশ্চ দেহি মে হর পাপং হর ক্লেশং হর শোকং হরা সুখম হর রোগং হর খোগং হর মারিং হর সংগ্রামে সংগ্রামী বিজয়ং দেহি ধনং দেহি সদা ধর্মার্থ কাম সম্পত্তিং দেহি দেবী নম স্তুতে যা সিন্নে ঘোরা ওই যোগিনী কোটি পরিবৃতা ওই ভদ্রকাল্যৈ ভগবত্তই দুর্গা ওই নম এরপর পুষ্প ফুল নিয়ে দ্বিতীয়বার মন্ত্র বলতে হবে নমো মহিষগ্নি মহামায়ে চামুণ্ডে মুন্ড মালিনী আয়ুরারোগ্য বিজয়ং দেহি দেবী শক্তি শক্তিভূতে সনাতনী গুণাশ্রয়ে গুণময়ে নারায়ণী নমস্তুতে নমো শরণাগত দিনার্ত পরিত্রাণ পরায়ণে সর্বশার্তি হরে দেবী নারায়ণী নমস্তুতে এস সচন্দন পুষ্প বিল্ল পত্রাঞ্জলি নম দক্ষ বিনা সিনোই মহা ঘোরা ওই যোগিনী কোটি পরিবৃতা ওই ভদ্রকাল্যই ভগবতই দুর্গা ওই নম এরপর হাতে ফুল নিয়ে তৃতীয়বার পুষ্পাঞ্জলি মন্ত্রটি বলতে হবে কালী কালী মহাকালী কালিকে কালরাত্রিকে ধর্ম কাম প্রদে দেবী নারায়ণী নমস্তুতে লক্ষ্মী লজ্জে মহাবিদ্যে শ্রদ্ধে পুষ্টি সধে ধ্রুবে মহারাত্রি মহামায়ে নারায়ণী নমস্তুতে কলা কাষ্ঠাদিরূপেন পরিণাম প্রদায়িনী বিশ্বস্য পরৌত শক্তে নারায়ণী নমস্তুতে এসো সচন্দন পুষ্প বিল্ল পত্রাঞ্জলি নম দক্ষ যজ্ঞ কবি মহা মহা ঘোরা ওই যোগিনী কোটি পরিবৃতা ওই ভদ্রকাল্যৈ ভগবতৈ দুর্গা ওই নম এরপর প্রণাম মন্ত্রমায়ের নমঃ সর্বমঙ্গল মঙ্গল্যে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্রম্বকে গৌরী নারায়ণী নম স্তুতে নম সৃষ্টি স্থিতি বিনাশানাং সানাং শক্তিভূতে সনাতনী গুণাশ্রয়ে গুণময়ী নারায়ণী স্তুতে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে সকলকে দুর্গা পুজোর শুভেচ্ছা রইল ভালো কাটুক দুর্গা পুজো